আসসালামু আলাইকুম তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো এবং নিয়মিত পড়ালেখা করছো। ইংলিশ ফার্স্ট পেপার সাবজেক্টের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের টপিক রিঅ্যারেঞ্জ। রিঅ্যারেঞ্জ মানে তো সবাই জানো, রিঅ্যারেঞ্জ মানে হচ্ছে পুনরায় সাজানো। কয়েকটি এলোমেলো ওয়ার্ড দেওয়া থাকবে, সেগুলো দিয়ে সেগুলোকে এমন ভাবে সাজাতে হবে যেন সেগুলো দিয়ে একটি অর্থপূর্ণ বাক্য তৈরি হয়। তাহলে আজ আমি তোমাদের রিঅ্যারেঞ্জ সম্পর্কে করাবো। রিঅ্যারেঞ্জ শুরু করবে তোমাদের যে কয়েকটি বিষয়ের প্রতি খেয়াল রাখতে হবে, আমি সেগুলো সম্পর্কে আজকে একটু সংক্ষেপে আলোচনা করে নিই আগে, যাতে তোমরা সহজেই বুঝতে পারো। রিঅ্যারেঞ্জ করার জন্য তোমাদের অবশ্যই সেন্টেন্সের গঠন সম্পর্কে জানতে হবে। তোমরা সেন্টেন্স সম্পর্কে তো ইংলিশ সেকেন্ড পেপার সাবজেক্টে পড়েছো, তাই না? আমি জানি সবাই পড়েছো। তোমরা তো সাবজেক্ট, ভার্ব এগুলো সম্পর্কেও পড়েছো, তাই না? হ্যাঁ। আচ্ছা, তোমাদেরকে আমি আজকে দুটি সেন্টেন্সের উপর রিঅ্যারেঞ্জ করাবো। সেগুলো হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, আরেকটি হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তোমরা যাতে সহজেই অ্যাসার্টিভ ও ইন্টারোগেটিভ সেন্টেন্স বুঝতে পারো, তার সহজ উপায় হচ্ছে সেন্টেন্সের শেষে ফুল স্টপ অথবা কোশ্চেন মার্ক থাকবে, সেগুলো দেখতে হবে। ফুল স্টপ থাকলে বুঝবে সেটি অ্যাসার্টিভ সেন্টেন্স, কোশ্চেন মার্ক থাকলে সেটি বুঝবে ইন্টারোগেটিভ সেন্টেন্স। এই যে ফুল স্টপ অথবা কোশ্চেন মার্ক চিহ্ন দেওয়া থাকবে, কোশ্চেন মার্ক দেওয়া থাকবে বাক্যের শেষে, তোমাকেও অবশ্যই যখন রিঅ্যারেঞ্জ করবে তখন তোমাকেও কি করতে হবে, এই চিহ্নগুলো দিতে হবে। আরেকটি বিষয় হচ্ছে সেন্টেন্সের শুরুর প্রথম ওয়ার্ডের প্রথম অক্ষর অথবা লেটারটি অবশ্যই ক্যাপিটাল লেটারে লিখতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদেরকে প্রথমে অ্যাসার্টিভ সেন্টেন্স সম্পর্কে বলবো। অ্যাসার্টিভ সেন্টেন্স অর্থ তো জানো, তাই না? বিবৃতিমূলক বাক্য। আমরা দুটি স্ট্রাকচারের মাধ্যমে এই অ্যাসার্টিভ সেন্টেন্সের রিঅ্যারেঞ্জ করতে পারি। একটি হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, আরেকটি হচ্ছে সাবজেক্ট প্লাস অবজেক্টিভ ভার্ব, অক্সিলারি ভার্ব প্লাস প্রিন্সিপাল ভার্ব প্লাস অবজেক্ট। আমরা এই দুইটি ফর্মুলাতে অ্যাসার্টিভ সেন্টেন্সের রিঅ্যারেঞ্জ করতে পারি। তোমরা তো সবাই সাবজেক্ট সম্পর্কে জানো, তাই না? সাবজেক্ট কাকে বলে মনে আছে? কোনো সেন্টেন্সে যাকে বলতে আমি তাকে বোঝাচ্ছি। ধরো কোনো ব্যক্তি, প্রাণী, বস্তু এদেরকে যদি উদ্দেশ্য করে কিছু বলা হয় তাকে কি বলা হয়? সাবজেক্ট বলা হয়। আর ভার্ব কাকে বলা হয়? ভার্ব তো বুঝোই, কোনো কাজ করাকেই আমরা ভার্ব বলি, তাই না? আচ্ছা, তোমরা কি অক্সিলারি ভার্বগুলো সম্পর্কে জানো? সবাই জানো বোধ হয়, তারপরও আমি একটু বলছি কোনগুলো অক্সিলারি ভার্ব, যেমন am, is, are, was, were, have, has, shall, will, may, might, can, could, would, should, do, does, did ইত্যাদি অক্সিলারি ভার্ব। এগুলোকে আমরা অক্সিলারি ভার্ব বলি। এগুলো আমরা সেন্টেন্সে কখনো দেখতেও পারি, আবার কখনো দেখতে নাও পারি। কারণ কি? কারণ সব সময় কিন্তু এরা সেন্টেন্সে থাকবে এমন কোনো কথা নেই, কখনো থাকবে কখনো থাকবে না। তবে প্রিন্সিপাল ভার্ব এটা অবশ্যই থাকবে। যদি আমরা সেন্টেন্সে এই যে অক্সিলারি ভার্বগুলো দেখতে পাই, তাহলে কি করতে হবে? সেটার ফর্মুলাটা কি? সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব, তারপরে দিবে প্রিন্সিপাল ভার্ব, তারপর তুমি কি লিখবে? অবজেক্ট লিখবে। আমরা তারপর আরেকটু বলি ইন্টারোগেটিভ সেন্টেন্স সম্পর্কে। ইন্টারোগেটিভ সেন্টেন্স হচ্ছে কি করতে হবে, এটি প্রধানত দুই ভাবে শুরু হয়। একটি হচ্ছে অক্সিলারি ভার্ব দিয়ে, আরেকটি হচ্ছে ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে। অক্সিলারি ভার্ব সম্পর্কে তো একটু আগে বললাম, আর ডাব্লিউএইচ ওয়ার্ডটি বলি, সেগুলো হচ্ছে যেমন হোয়াট, হোয়েন, হোয়ার, হোম, হু, হুইচ এগুলো। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পারছো আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সও তাহলে দুই নিয়মে করতে পারি রিঅ্যারেঞ্জ গুলো। যেমন যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে সেটা কি ফর্মুলা হবে? আগে তোমাকে অক্সিলারি ভার্ব লিখতে হবে, তারপর সাবজেক্ট লিখতে হবে, সাবজেক্টের পরে প্রিন্সিপাল ভার্ব লিখতে হবে,
এবং সবার শেষে অবজেক্ট লিখতে হবে। আর ডব্লিউএস ওয়ার্ড দিয়ে যদি থাকে সেটা কিভাবে লিখবে, ডব্লিউএস ওয়ার্ড লিখবে, তারপর অক্সিলারি ভার্বটি বসাবে, তারপর সাবজেক্ট দিবে, তারপর প্রিন্সিপাল ভার্ব লিখবে এবং সর্বশেষ অবজেক্ট লিখবে। তাহলে ছোট্ট শিক্ষার্থী বন্ধুরা সবাই বুঝতে পারছো নিয়মগুলো? আমি তোমাদের উদাহরণ আর নির্দিষ্ট করে দিচ্ছি না, কারণ আমরা এখন রিঅ্যারেঞ্জে চলে যাব। ওখান থেকেই তোমরা আমি যে কথাগুলো তোমাদের সাথে আলোচনা করলাম এখান থেকেই তোমরা বুঝতে পারবে। তাহলে এসো আমরা রিঅ্যারেঞ্জ শুরু করি। Arrange and rewrite the following words so that they make sense. লেখা আছে এর অর্থ কি, নিচে শব্দগুলো সঠিকভাবে সাজিয়ে লেখো যাতে সেগুলো অর্থ বহন করে। তাহলে ওয়ান কি আছে, ইন, আই, ঢাকা, লিপ, দেখো ফুল স্টপ আছে। ফুল স্টপ থাকলে আমরা কোন সেন্টেন্স বুঝতেছি, অ্যাসার্টিভ সেন্টেন্স, আর এখানে কোন অক্সিলারি ভার্ব নেই। তাহলে আমরা কোন নিয়মটি ব্যবহার করব, কোনটি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। তাহলে আমরা সাবজেক্ট এখানে কাকে পাচ্ছি, আই, আর ভার্ব কে, লিভ। তাহলে আমরা সাজাই, আই লিভ ইন ঢাকা এবং ফুল স্টপ দিচ্ছি। টু, থ্রি, ইন, আই রিড ক্লাস, তাহলে অ্যান্সার কি হচ্ছে, আই রিড ইন ক্লাস থ্রি। থ্রি নাম্বার, নেম ওয়ার্ডস ইওর কোশ্চেন মার্ক, কোশ্চেন মার্ক দেখলে আমরা কি বুঝবো, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। এই যে ডব্লিউএস ওয়ার্ড আছে দেখো কি আছে, হোয়াট, হোয়াটস আছে এখানে লেখা, তার মানে আমরা কি বুঝতেছি, হোয়াট আছে সাথে ইজ আছে, যেটাকে আমরা সংক্ষেপে লিখেছি হোয়াটস। তাহলে এই যে ডব্লিউএস ওয়ার্ড দিয়ে থাকলে আমরা কোন নিয়মে করি, ডব্লিউএস ওয়ার্ড লিখতে হবে, অক্সিলারি ভার্ব দিতে হবে, তারপর সাবজেক্ট, তারপরে প্রিন্সিপাল ভার্ব, তারপর অবজেক্ট, তারপর আবার আমাকে কোশ্চেন মার্ক অবশ্যই দিতে হবে। তাহলে কি আমরা সাজিয়ে কি পাচ্ছি, হোয়াটস ইউর নেম কোশ্চেন মার্ক। ফোর, লিভ, হোয়্যার ডু ইউ কোশ্চেন মার্ক আছে, তাহলে অ্যান্সার কি, হোয়্যার ডু ইউ লিভ। ফাইভ, ইজ ওল্ড জান্নাত ইয়ার সেভেন, তাহলে অ্যান্সার কি হচ্ছে, জান্নাত ইজ সেভেন ইয়ার্স ওল্ড। এখানে সাবজেক্ট কে বলো তো, জান্নাত, আর ভার্ব কে বলো তো, ইজ। হ্যাঁ, সিক্স, ইজ শি স্টুডেন্ট এ, তাহলে সাজিয়ে কি পাচ্ছি, শি ইজ এ স্টুডেন্ট। সেভেন, টিচার এ টিচেস স্কুল এট, একে সাজিয়ে পাচ্ছি, এ টিচার টিচেস এট স্কুল। এইট, ফ্রম শি ঢাকা কামস, একে সাজিয়ে পাচ্ছি, শি কামস ফ্রম ঢাকা। নাইন, আম অ্যানিম্যাল ক্লিন এ, তাহলে অ্যান্সার কি হচ্ছে, আম এ ক্লিন অ্যানিম্যাল। টেন, ইন দ্য গেট আই আর্লি আপ মর্নিং, একে সাজিয়ে পাচ্ছি, আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং। শিক্ষার্থী বন্ধুরা আমি সবগুলোতে আর তোমাদেরকে বুঝিয়ে দিলাম না, কারণ তোমাদেরকে নিয়ম সম্পর্কে আগেই বলেছিলাম আর এখান থেকে দুইটি এক্সাম্পল বললাম। তো আশা করি সবাই বাকিগুলো বুঝতে পেরেছো। সবাই তাহলে এগুলো কি করবে, এসডব্লিউ করে ফেলবে, শিখে ফেলবে। সবাই আজকের মতো এখানেই, তাহলে ভালো থাকো, আজকে এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।